বিশ্বের সব গণতান্ত্রিক দেশ ও আন্তর্জাতিক সংগঠনগুলো আওয়ামী লীগ সরকারকে বিদায় জানিয়ে দিয়েছে। ঈদের পর বিএনপির নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী যুবদলে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, এই ঘণ্টা শুনেই তারা আবোল তাবোল বকছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, নিজেরা নাশকতা করে বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা করছে, কিন্তু তাদের সব চালাকি জনগণ ও বিশ্ববাসী ধরে ফেলছে। এই সরকার বিশ্ববাসীর নজরদারিতে রয়েছে, সবকিছু উপেক্ষা করে আরেকবার ভোট চুরির প্রকল্পে যারা অংশীদার হবে আগামীতে তাদের বিরুদ্ধেও তালিকা ধরে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানান বিএনপির এই শীর্ষ নেতা। সমাবেশে ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। রাজনৈতিক দলগুলির কি ভূমিকা, রাজনৈতিক নেতাদের কি ভূমিকা, কারা হালুয়া রুটির পেছনে ঘুরছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে, কারা কারা জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কেউ বাঁচতে পারবে না এবার।